সিনিয়র আইনজীবীদের সঙ্গে বৈঠক করে করণীয় নির্ধারণ করে নির্বাচনের মাধ্যমে সভাপতির পদ পূরণ করা। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করলাম কার্যকরী কমিটির সহসভাপতি জনাব মোহাম্মদ শফিকুল্লাহ পরবর্তীতে অতি উৎসাহী হয়ে সমিতির সভাপতির কক্ষে নিজেই সমিতির সদ্য সাবেক সভাপতিকে 2021-2022 সালের বাকি মেয়াদের জন্য সভাপতি ঘোষণা করেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আনুষ্ঠানিকভাবে শুরুর আগেই বিশেষ সাধারণ সভা সম্পাদক কর্তৃক স্থগিত হয়েছে, কোনো ধরনের আলোচনা কিংবা সভাপতি পদে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এছাড়া বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়েছিল সভাপতি পদ পূরণের করণীয় নির্ধারণের জন্য, নির্বাচনের জন্য নয়। এ ঘটনা প্রমাণ করে ভোটবিহীন ক্ষমতা দখলের যে চর্চা বর্তমান রাষ্ট্রীয় ক্ষমতাসীনরা চালু করেছে, গতকালের এই ঘটনা তারই ধারাবাহিকতা। এটা অত্যন্ত নিন্দনীয়। এর মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হল, যেটি সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে কখনোই আমাদের কাম্য ছিল না। দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আমরা প্রতিনিয়ত গণতন্ত্র চর্চা করি। গণতান্ত্রিক চর্চার প্রক্রিয়া হিসেবে সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীরা আমাদেরকে নির্বাচিত করেছেন স্ব পদে। সুতরাং সমিতির কার্যক্রম নির্বাচিত মাধ্যমে পরিচালিত হবে, এটি সকলের প্রত্যাশা। কোনো অনির্বাচিত ব্যক্তির মাধ্যমে সমিতির কার্যক্রমে পরিচালিত হতে হবে, এটি কোনো সদস্য প্রত্যাশা করে না। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির শূন্য পদ নির্বাচনের মাধ্যমে পূরণ করতে হবে। এই প্রেক্ষিতে সমিতির সহসভাপতি জনাব মোহাম্মদ শফিকুল্লাহ যে ঘোষণা দিয়েছেন, এটি সমিতির গঠনতন্ত্র বিরোধী। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যগণ আমাদেরকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন। নির্বাচিত প্রতিনিধি হিসেবে অনির্বাচিত কোনো ব্যক্তির সঙ্গে আমরা কাজ করি কিংবা সমিতি পরিচালনায় সম্পৃক্ত হই এমনটি কেউ প্রত্যাশা করে না। এ পরিস্থিতিতে আমরা মনে করি ভোটারদের ভোটের প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের সিনিয়র আইনজীবী, সাবেক সভাপতি ও সম্পাদকদের সাথে মত বিনিময় করে পরবর্তী করণীয় নির্ধারণ করব। আমরা সিনিয়রদেরকে অনুরোধ করব এই অচল অবস্থা নিরসনের জন্য তারাও এগিয়ে আসবেন। তারা সকলে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে আমাদের সভাপতির পদ পূরণ সহ সমিতির কার্যক্রমে গতিশীলতা আনতে সহায়তা করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। এবং আপনারা জানেন যে আমাদের সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ জালালউদ্দিন, আমাদের সিনিয়র সহসম্পাদক মাহমুদ হাসান, আমাদের কমিটির সদস্য জনাব এস ব্যারিস্টার এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ, পারভিন কাউসার মুন্নি এবং রেজান আহমেদ রাঞ্জিব, তারা সবাই উপস্থিত আছেন এবং তারা প্রত্যেকে স্বাক্ষর করেছেন। এই স্বাক্ষরিত প্রেস রিলিজের কপি আমরা ইতিমধ্যে সাংবাদিককে আমরা দিয়েছি।